কাল্লু ধোপা গাধা দিয়ে পুরো দিন কাজ করিয়ে পেট ভরে খেতে দেওয়ার জায়গায় ওকে খেতের মধ্যে ছেড়ে দিত। একদিন গাধা ভাবে, আরে যখন পুরো দিন কাজ করে যদি খেতে গিয়েই খেতে হয় তাহলে কাল্লু ধোপার কাছে কাজ করে কি লাভ? তার থেকে আমি কোনো জঙ্গলে চলে যাই, ওখানে ইচ্ছা মতো ঘাস খাব, আর কোনো কাজও করতে হবে না। হ্যাঁ, তারপরে ও জঙ্গলে চলে যায়। ওখানে ও দেখে আশ্চর্য হয়ে যায় যে জঙ্গলের জন্তুরা এদিক ওদিক পালাচ্ছে। ও তখন একটা খরগোশকে থামিয়ে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে খরগোশ ভাই, সবাই এমন পালাচ্ছে কেন? আরে পাশের জঙ্গলে বব্বর শের আমাদের শের রাজার সাথে লড়তে এসেছে। লড়াইয়ের পরে যখন ক্লান্ত হয়ে যাবে, খিদে পেয়ে যাবে, তখন জঙ্গলের জন্তুরার খ্যার নেই, জানি না কাকে কাকে মেরে খেয়ে ফেলবে। ওহো, তাহলে তো আমি ভুল টাইমে এসেছি, আমাকে ফিরে যেতে হবে। গাধা, তুমি সত্যি গাধা আছো? ওদিকে কোথায় পালাচ্ছ? ওই দিক দিয়ে তো ওই দুশ্মন শের আসছে, ও যদি তোমাকে দেখে নাই তাহলে তোমাকে শিকার করবে। তাহলে আমি কোথায় লুকাবো? আমি তো গাছের ছোট গর্তের মধ্যে ঢুকে যাব, তুমি তো এত বড়, সিংহের থেকে কিভাবে বাঁচবে তুমিই ভাবো। মনে হচ্ছে আজকে আমার মৃত্যু নিশ্চিত আছে, এর থেকে তো কাল্লু মালিকের কাছেই ভালো ছিলাম। তো ও তুই এই সেই পাশের জঙ্গলের শের? যাক, ভালো হয়েছে ও মরে গেছে। হ্যাঁ, এবারে কিছুদিন তো আমরা নির্ভয়ে বেঁচে থাকতে পারবো। কি করব এখন, যদি আমি জঙ্গল থেকে পালাই তো তো জিতে যাওয়া সিংহ আমাকে মারতে পারে, আর যদি জঙ্গলে থাকি তো কাঠবিড়ালি, শিয়াল, বাকি জন্তুরা আমাকে মারতে পারে। কি করব, কি করে বাঁচব? আরে হ্যাঁ, সিংহ তো মরে গিয়েছে, কেননা আমি ওর চামড়া ছেড়ে পড়েনি। লোক মনে করবে আমি সিংহ, কেউ আমার কাছে আসবে না, আর আমার জীবন বেঁচে যাবে। হ্যাঁ, এবার আমি লাগছি পুরো সিংহ। আরে খিদেও লেগেছে, কি করব কি করব? ওই যে সবুজ ঘাসের বাগান। হ্যাঁ, গাধা ঘাসের বাগানে গিয়ে চড়তে থাকে, চড়তে চড়তে ও অনেক দূরে চলে যায়। তখনই ও আশেপাশে কিছু আজীব শব্দ শুনতে পায়। ও ভয়ে মাথা উঁচু করে দেখে, আর দেখে ঘাবড়ে যায়। ও একটু দূরে খরগোশ, নীলগাই, হরিণ, জিরাফ, হাতি, বাঁদর দাঁড়িয়ে ওকে ভয়ে ভয়ে দেখতে থাকে। ওকে এমনভাবে দেখতে দেখে বাঁদর সাহস করে বলে, মহারাজ আপনি ঘাস খাচ্ছেন? হ্যাঁ, আজ থেকে আমি ভাবছি আমি শুধু নিরামিষই খাবো। এটা তো খুব ভালো কথা, কিন্তু আচানক কেমন পাল্টে গেলেন কেন মহারাজ? তোমাদের জঙ্গলে সিংহ মারা গিয়েছে, তোমাদের একটুও দুঃখ হয়নি? কেননা ও তোমাদের মেরে খেত, এই জন্য আমি ভাবলাম আজ থেকে আমিও তোমাদের মতো শুধু নিরামিষই খাবো, তোমাদের বন্ধু হয়ে থাকবো, তোমাদের রক্ষা করব। আপনি সত্যি বলছেন সিংহমশাই? তা না তো কি, আজকের বাদ কোনোদিন আমাকে মাংস টাংস খেতে দেখলে বলবে। যদি এই কথা হয় মহারাজ, তাহলে আপনার কষ্ট করে এই সবুজ বাগানে আসার দরকার নেই, আমরা নিজেরাই আপনাকে সবুজ সবুজ ঘাস আর মিষ্টি মিষ্টি ফল দিয়ে আসব। যদি আপনি আমাদের জন্য মাংস খাওয়া ছাড়তে পারেন, তো আমরা আপনার জন্য এইটুকু করতে পারবো না? জঙ্গলের সিংহ তো মারা গিয়েছে, এরা আমাকে সিংহ মনে করে সেবা করতে চায়, তো ওদের দিয়ে সেবা করাতে খারাপ কি? আমিও তো কাল্লু ধোপার অনেক সেবা করেছি, তার বদলে কি পেলাম? এখানে তো বসে বসে সবুজ ঘাস আর মিষ্টি মিষ্টি ফল খেতে পাবো, আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। আর সিংহ রূপ ধারণ করে গাধা সিংহর খালি থাকা গুফাকে নিজের আড্ডা বানিয়ে নেয়, আর রোজ ওর জন্য সবুজ সবুজ ঘাস আর মিষ্টি মিষ্টি ফল আসতে থাকে। ও খুব মন ভরে খায়। কি এমন সময়! বাহ,
আমার কালু ধোপার ওখান থেকে চলে আসার সিদ্ধান্তটা সঠিক ছিল। এখন তো জীবনভর মজা আর মজা আছে। ফ্রিতে খেতে থাকো আর জঙ্গলে রাজ করো। আরে বাপরে, এটা তো ওই সিংহ যে এই জঙ্গলের রাজাকে মেরেছিল। কিরে গাধা, বাপরে, ও তো আমাকে চিনে নিয়েছে। এখন আমার আর মাপ নেই। গাধা গাধা না তো আর কি বলবো, সিংহ যে ঘাস ফল ফুল খেতে থাকে সে আমার নজরে গাধা আছে। চারিদিকে তোমার চর্চা শুনে আমি তোমাকে দেখতে এসেছি। কি ঘাস ফল ফুল খাওয়া সিংহ কেমন হয় একটা কথা বল। আমি তো তোকে জানে মেরে দিয়েছিলাম, ফের তুই বেঁচে কি করে? হ্যাঁ, আমি মিছে মিছে মরার বাহানা করেছিলাম, এই জন্য কি আপনি আমাকে ছেড়ে দেন? এমনিও তোকে ছেড়ে দেওয়া দরকার, সিংহ হয়ে খানদানে কলঙ্ক লাগাচ্ছি। আর এটা কি আজকাল মনে হচ্ছে গাধুস না, পিঠে মাটি লেগে আছে। এসো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পরিষ্কার করে দিই। না না না, আমি পরিষ্কার করে নেব, ও ঘাস খেতে গিয়ে লেগে গিয়েছে হবে। হ্যাঁ, এখন গা ধুতেই যাচ্ছিলাম কি আপনি এসে গেলেন। তাহলে চলো দুজনে একসাথে গা ধুই। আরে না, এখন আর গা ধোয়ার মন নেই, মৌসুম ঠান্ডা আছে, কাল সকালে গা ধোবো। আপনার গা ধোয়ার হয়তো, আপনার সাথ দেওয়ার জন্য আমি আপনার সাথে যাই। না, আসার আগে আমি চারটে শিকার করেছি, ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করব, কালকে একসাথে গা ধুতে যাব। এখন যদি আমি কোনো ফয়সালা না করি তাহলে আমার মৃত্যু নিশ্চিন্ত। আপনি আরাম করুন, ততক্ষণ আমি একটু ঘাস খেয়ে আসছি। হ্যাঁ, আর ও গাধা ঘাস খাওয়ার বাহানায় যায় আর যেতে যেতে জঙ্গলের বর্ডারে পৌঁছায়। ভালোভাবেই জঙ্গলের বর্ডারে পৌঁছে গিয়েছি, এবারে শহরে ঢোকার আগেই সিংহর খাল খুলে ফেলে দিই। আরে আমার প্রিয় গাধা, কোথায় চলে গিয়েছিলি তুই? এতদিন আমি পোটলা বয়ে বয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি বুঝতে পেরেছি তুই কত কষ্ট করিস। আজ থেকে তোর কাজ করে আসতেই আগে পেট ভরে ঘাস খাওয়াবো, তারপরে আমি খাবো। আমার প্রিয় গাধা ফিরে এসেছে। বাহ, আমি এখান থেকে যাওয়ার আর জঙ্গল থেকে এখানে আসার দুটো সিদ্ধান্তই ঠিক নিয়েছিলাম। এখন তো আমার জীবন পুরো বদলে গিয়েছে।